বাংলাদেশের একজন পরিচিত মুখ বিশাল বড় নেতা শামীম ওসমান চেনেন কি চেনেন না নারায়ণগঞ্জের শামীম ওসমান চেনে না এমন কোন লোক বাংলাদেশে নাই যিনি সব সময় ডায়লগ দেয় খেলা হবে কি হবে খেলা হবে ডায়লগ দিয়ে তিনি ভাইরাল শুধু বাংলাদেশ নয় ভারতে মাহফিলে গেলে দেখেছি ভারতের লোকজনের মুখে মুখে এই খেলা হবে ডায়লগ গতকালকে তিনি আমেরিকাতে গেছেন ঘুরতে আমেরিকার প্রবাসীরা যখন তিনি আমেরিকায় রাস্তায় নেমেছেন তাকে ভুয়া শামীম ওসমান বলে খেলা হবে বলে তার উপরে হামলা করেছে তাকে লাঞ্ছিত করেছে আমি যে বিষয়টা আপনাদেরকে বুঝাতে চাই ভালো করে শুনবেন তারপরে মন্তব্য করবেন সে লাঞ্ছিত হলেন সে অপমানিত হলেন বাংলাদেশের একজন প্রভাবশালী নেতা ক্ষমতাবান নেতা ওখানে যাবার পরে তিনি লাঞ্ছিত হলেন আমি দেশের নাগরিক হিসেবে আমার দেশের কোন নেতা কোন ব্যক্তি অন্য দেশে লাঞ্ছিত হবে এটা কখনোই কাম্য হতে পারে তবে আমি একটা কথা বলতে চাই এই দেশে ক্ষমতা অন্য দেশে গিয়ে অপমানিত আছে না নাই আবার দেখবেন যখন ক্ষমতা থাকে হাজার হাজার পুলিশ প্রশাসন সিকিউরিটি গার্ড তাদের পেছনে পেছনে ঘোরে আবার যখন ক্ষমতা যায় তাদের পেছনে সিকিউরিটি থাকে না অন্য দল যারা ক্ষমতায় আসে তারা আবার এদেরকেই জেলের মধ্যে ঢুকায় কথা বলেন না কেন এটাই তো বাংলাদেশ যার সিআর আছে যার ক্ষমতা আছে তার মোশন আছে ভাব আছে নিরাপত্তা বাহিনী আছে ক্ষমতা যায় আবার অন্য দল ক্ষমতায় এসে এদেরকে জেলে ঢুকায় ওরা আসে এদেরকে ঢুকায় এটাই হলো বাংলাদেশের রাজনীতি আমার কথার সঙ্গে কি আপনি একমত তার মানে বাংলাদেশের সম্মান নেতা খাতাদের সম্মান ক্ষমতা থাকলে আছে ক্ষমতা না থাকলে আজকে যেই পুলিশেরা আজকের নেতাদের গ্রেপ্তার করতেছে আবার যদি ক্ষমতার পরিবর্তন হয় দেখবেন একই পুলিশ এখন যারা ক্ষমতায় আছে এরা ক্ষমতা না থাকার কারণে এদেরকে কি করবে আবার এদের গ্রেপ্তার করবে পুলিশও এক ক্ষমতাও এক যাদের সিআর আছে তাদের পাওয়ার আছে যাদের সিআর নাই তাদের পাওয়ার নাই কিন্তু এক্সেপশনাল আমি যেটা বুঝাতে চাই বাংলাদেশের যারা হুজুর যারা আলেম যারা মসজিদের খতিব মাদ্রাসার শিক্ষক এদের ক্ষমতা থাক না থাক এমপি হোক না হোক এদের সম্মান সব সময় আছে আছে না নাই বাংলাদেশের কোরআনের ফাঁকি আল্লামা সাইদি আজ প্রায় এগারো বছর হলে জেলের ভেতরে বন্দি ক্ষমতাই নাই আগে এমপি ছিল আপনাদের কি মনে হয় সম্মান কি কমছে জোরে বলেন কমেছে বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যত দল বলেন প্রত্যেকটা দল যদি এক জায়গায় সমাবেশ করে আর আল্লামা সাইদিকে যদি এক ঘন্টার জন্য ছেড়ে দেওয়া হয় আমার বিশ্বাস ওই সমস্ত রাজনৈতিক সমাবেশে সর্বোচ্চ এক লক্ষ লোক হবে আর কোরআনের ফাঁকে আল্লামা সাইদিকে দেখতে এক লক্ষ নয় অন্তত এক কোটি মানুষ তাকে দেখার জন্য হাজির হবে কথা কোন ঠিক কি না এটা ক্ষমতা নয় এটা হলো ভালোবাসা এটা কি জোরে বলেন এটা কি এ ভালোবাসা ক্ষমতা দিয়ে আসে না ভালোবাসা হলো কোরআনের কারণে কোরআনের খিদমতের কারণে আমরা মনে প্রাণে বিশ্বাস করি কোরআনের ফাঁকি মুক্ত হয়ে আবারও কোরআনের কথা বলবে ইনশা আমরা যখন সুদ ঘুষের মধ্যে লিপ্ত হয়েছি অন্যায় অপকর্ম জুলুমের মধ্যে লিপ্ত হয়েছি এই জমিনের মধ্যে আল্লাহর নাফারমানির মধ্যে লিপ্ত হয়েছি তখনই আল্লাহ তাআলা বিভিন্ন আশ্চর্য অলৌকিক ঘটনা ঘটার মাধ্যমে আমাদেরকে মেসেজ দিতে চায় সমস্ত মেসেজের মাধ্যমে শিক্ষা নিয়ে আমাদেরকে ফিরে আসতে হবে কার প্রতি আরো জোরে বলেন যা দেখবো তাই প্রচার করব এরকম হুজুগে বাঙালি হওয়া যাবে আমরা হলাম হুজুগে বাঙালি আর গুজবের বাংলাদেশ কিসের বাংলাদেশ ভালো জিনিস চলে কম কিন্তু গুজব চলে বেশি কি চলে বেশি এই জন্য আমরা হলাম হুজুগে বাঙালি আর গুজবের বাংলাদেশ আমি যা দেখবো তাই প্রচার করবো এর নাম তো মুসলমান নয় আমি আশ্চর্য হলাম গতকালকে একটা ভিডিও দেখে তারা একটা ইঁদুরকে দিয়ে ভিডিও বানাচ্ছে ইঁদুর ছাগল ভেড়া এগুলো দিয়ে তার একটা টিকটক ভিডিও বানাচ্ছে নাম দিয়েছে কুদ্দুস কি নাম দিয়েছে বলতিছে কুদ্দুস রে এ কুদ্দুস এরকম একটা শব্দ দিছে একটা ইঁদুরের মুখের ভেতরে দিয়ে টিকটক ভিডিও বানাচ্ছে যুবকেরা ইচ্ছা মতো শেয়ার করতেছে লাইক করতেছে এখন চিৎকার করে বলেন কুদ্দুস কার নাম আল্লাহর নাম কুদ্দুস এটা আপনারা জানেন না জোরে বলেন কুদ্দুস কার নাম কুদ্দুস শব্দের অর্থ হলো পুত ও পবিত্র সমস্ত অন্যায় অপকর্ম থেকে লিপ্ত সমস্ত অন্যায় অপকর্ম থেকে ত্রুটিমুক্ত সমস্ত দোষ থেকে ত্রুটিমুক্ত পুত ও পবিত্র তার নাম হলো কুদ্দুস কুদ্দুস কার নাম আমাদের দেশেও দুই একজন কুদ্দুস আছে না নাই এরা শুধু কুদ্দুস নয় এরা হলো আব্দুল কুদ্দুস জোরে বলেন কি কুদ্দুস এই যে আমার এক চাচা এসেছেন এই বাবাজির নাম আব্দুল কুদ্দুস এই যে আমার নাম আব্দুল সালাম আমি শুধু সালাম নয় সালাম হলো আল্লাহর নাম আমি হলাম আব্দুল সালাম আজিজ হলো আল্লাহর নাম বান্দার নাম হলো আব্দুল আজিজ
তাহলে আল্লাহর নাম নিয়ে কেউ যদি ভ্যাদুবি করে টিকটক ভিডিও করে এটা কি কোনো মুসলমানের কাজ হতে পারে কোনো মুসলমান যুবকের কাজ হতে পারে হাদিস শরীফের মধ্যে এসেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে মাঝে মধ্যে একটি দোয়া পড়তেন সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বাল মালাইকাতি ওয়ার রূহ আল্লাহ তাআলা রাসূল আমার আল্লাহর নাম বলে দোয়া করতেন কোরআনের মধ্যে এসেছেন আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির প্রত্যেকদিন ফজর নামাজ পড়ে আমরা তেলাওয়াত করি কি করি না তাহলে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বললেন আমার নাম হলেন কুদ্দুস আল্লাহর নাম কুদ্দুস আর ওই আল্লাহর নাম দিয়ে ঠাট্টা বিদ্রূপ করে টিকটক ভিডিও যারা বানাচ্ছে নিঃসন্দেহে এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না এখন হয়তো বলবেন হুজুর তারা তো বোঝেই না এখন আমি প্রশ্ন করব বুঝলেন না কেন আপনি মুসলমান জাতা নিয়ে মজা করবেন মজা করার জিনিস আর পৃথিবীতে নাই আপনি ফেসবুক ইন্টারনেটে যা পাবেন তাই নিয়ে মজা করবেন মনে রাখবেন কোন কোন মজা আপনার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে কথা বলেন না কেন নাম হলো আল্লাহর নাম কুদ্দুস আর আপনি বলতেছেন কুদ্দুস কুদ্দুস রে ভিডিও বানাচ্ছেন আল্লাহর নামের সঙ্গে বেদবি করছেন আমি অনুরোধ করে বলবো যেই যুবকেরা এই ভিডিও লাইক করেছে শেয়ার করেছে প্রচার করেছে ভিডিও বানাইছে তোমরা যদি না জেনে করো তোমরা তওবা করো নতুবা আল্লাহ তাআলা কখনো তোমাদেরকে মাফ করবে না সুতরাং আমি যুবকদেরকে বলবো এই সমস্ত ট্রেন্ডিং যা দেখবেন তাই পাগল হবেন যা দেখবেন তাই না মাতামাতি করবেন মজা করবেন এই সমস্ত বিষয় থেকে আল্লাহ তাআলা যেন যুব সমাজকে হেফাজত করে সকলে বলেন আমিন সম্মানিত উপস্থিত হাজিরিন আমি গত সপ্তাহে আপনাদের মধ্যে আলোচনা করেছিলাম রাসূলের একজন সাহাবী যার নাম হলেন আব্দুল্লাহ ইবনে হুযাইফা মনে আছে না নাই আপনাদের আব্দুল্লাহ ইবনে হুযাইফার সামনে সাহাবীদেরকে আগুনের মধ্যে তেলের মধ্যে ফেলে হত্যা করা হয়েছে হুযাইফা বলেছেন আমার সাহাবীদের কেন আমার নিজের সন্তান কেন আমাকেও যদি তেলের মধ্যে ফেলে দাও তারপরও আমি কি ছাড়বো না কালেমা ছাড়বো না জোরে বলেন আল্লাহু আকবার আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইয়েরা হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফার কথা শোনার পরে রোম সম্রাট বড় আশ্চর্য হয়ে গেলেন এটা কেমন ধর্ম কেমন মুসলমান যাদেরকে বারবার তেলের মধ্যে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয় তারপরও তারা ঈমান ছাড়তে চায় না কালেমা ছাড়তে চায় না রোম সম্রাট ডাক দে বলে তুমি তো তোমরা তো জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছো তেলের মধ্যে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছো শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছো আব্দুল্লাহ ইবনে হুযাইফা আমি যখন তোমাকে তেলের মধ্যে ফেলানোর চেষ্টা করেছি তখন তুমি আরো মুখ দিয়ে হাসাহাসি শুরু করেছ তোমার সন্তানকে শহীদ করে দেওয়া হয়েছে তোমার সহপাঠীদেরকে তেলের মধ্যে ফেলে শহীদ করা হয়েছে তারপরেও যেহেতু তোমরা কালেমা ছাড়তে চাও না আমি আমার সুন্দরী মেয়েটিকে বিবাহ দিতে চেয়েছি তারপরেও তুমি রাজি হও নাই আমার এই রাজ্যটা তোমাকে দিতে চেয়েছি তারপরেও তুমি রাজি হও নাই এই আব্দুল্লাহ ইবনে হুযাইফা আমি বড় আশ্চর্য হয়ে গেছি এই দুনিয়ায় কত রকমের ধর্ম দেখেছি তন্ত্র মন্ত্র দেখেছি মুসলমানদের মতো নয় এই হুযাইফা তোমার কাছে আমার বড় আবদার হলো তোমার কাছে আমার বড় সাওয়া হলো রে হুযাইফা তোমাকে অনুরোধ করে বলি আমার মনের বড় সাওয়া মনের বড় শখ তুমি হুযাইফা তোমার মুখটা বের করে আমার কপালে তুমি একটা চুম্বন করে দাও সুবহানাল্লাহ বলেন আমার বড় আশা আমার বড় বাসনা তুমি মুসলমানদের সর্দার তুমি একটা আমার কপালে কি করো তোমার মুখ দিয়ে চুমু খাও সুবহানাল্লাহ বলেন হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা মনে মনে পরিকল্পনা করলেন যেহেতু মুসলমানদের চুমার একটা দাম আছে না নাই আরো জোরে বলেন মুসলমানরা খামা খাওয়ায় তো কিন্তু কোনো কাজ করে না যেই কাজ করে সেই কাজের মধ্যেও দাম আছে বড় ব্যাখ্যা আছে আব্দুল্লাহ ইবনে হুযাইফা ডাক দিয়ে বলেন আমি অবশ্যই আপনার কপালে চুমু খাবো আমার কোনো আপত্তি নাই কিন্তু আপনার কাছে আমার সাওয়া হলো আমার এই যে 10,000 সাহাবি রসুলের 10,000 সাহাবি যুদ্ধে পরাজয় বরণ করার কারণে আপনি বন্দি করে ফেলেছেন আপনার কপালে চুমু খাবো তবে শর্ত হলো হযরত উমার ফারুক আমাদেরকে পাঠাইছেন যুদ্ধ করার জন্য আমরা রসুলের সাহাবি 10,000 সাহাবিকে বন্দি করেছেন এই 10,000 সাহাবিদেরকে যদি আপনি মুক্ত করে দেন তাহলে আপনার কপালে চুমু খেতে যাক রোম সম্রাট মনে মনে চিন্তা করেছেন এরা কেমন মুসলমান এত পরীক্ষা করেছি তারপরেও দিনের পথ থেকে মানের পথ থেকে ফিরাইতে পারেন আমাকে শর্ত দিয়েছে তাদেরকে মুক্ত করে দিতে হবে
তেমন সময় রোম সম্রাট ডাক দিয়ে বলেন শুধুমাত্র তোমার 10,000 সাহাবীকে মুক্ত করে দেব না এ হুযাইফা তোমাকে কথা দিলাম তুমি আমার কপালে চুমু খাও আমি তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই লিল্লাহু তাকবীর আমার প্রিয় মুসলমান মুসলমানদের একটা চুমুর দাম আছে না নাই হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা তার কপালের মধ্যে একটা চুমু খেলেন চুমু খাওয়ার পরে তিনি হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হলেন শুধু মুসলমান হলেন না 10,000 সাহাবীদেরকে মুক্ত করে দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ হযরত আব্দুল ইবনে হুযাইফা এই 10,000 সাহাবীদেরকে মুক্ত করে নেওয়ার পরে রওনা করলেন অর্ধ পৃথিবীর খলিফাদের তোমার ফারুকের কাছে উমার ফারুকের কাছে আস্তে আস্তে ধীরে 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 চলে যাওয়ার পরে উমার ফারুক এদেরকে দেখার পরে বড় আশ্চর্য হয়ে গেল উমার ফারুক ডাক দিয়ে বলে রে হুযাইফা আমি মনে মনে ভেবেছিলাম রোম সম্রাট বড় অত্যাচারী আমি শুনেছিলাম তিনি বড় রাজা বাদশা বড় অত্যাচারী বড় সেমর ওই মানুষটা আমি মনে করেছিলাম তোমাদেরকে হত্যা করে ফেলবে আমি উমার ফারুক মনে মনে ধারণা করেছি তোমাদেরকে হত্যা করে ফেলবে তোমাদেরকে শহীদ করে দেবে তোমাদেরকে পৃথিবী থেকে বিদায় করে দেবে তোমরা কেমনে বেঁচে আসলে জানতে চাই উমার ফারুককে ডাক দে হুযাইফা ডাক দে বলে ইয়া আমিরাল মুমিনিন খলিফাতুল মুসলিমিন 10,000 সাহাবীদেরকে মুক্ত করেছে শুধু মুক্ত করে না আমি মুসলমান মুসলমানদের চুমুর একটা পাওয়ার আছে আমি ওই রোম সম্রাটের কপালে একটা চুমু দেওয়ার কারণে ওই 10,000 সাহাবীদেরকে মুক্ত করেছে এবং রোম সম্রাট সৈনিকদেরকে নিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে আমার প্রিয় মুসলমান ভাইরা বন্ধুগণ এই কথাটা শোনার পরে হযরত তোমার ফারুক হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা কে বুকের মধ্যে চেপে ধরলেন বুকের মধ্যে টেনে নিলেন উমার ফারুক হুযাইফাকে বুকের মধ্যে নেওয়ার পরে হুযাইফার কপালের মধ্যে হযরত তোমার ফারুক চুমু দিলেন হযরত তোমার ফারুক হুযাইফা কপালে চুমু দেওয়ার পরে রসূলের যত সাহাবী মদিনার মধ্যে ছিলেন সমস্ত সাহাবীদেরকে নির্দেশ দিয়ে দিলেন এ নবীর সাহাবীরা হুযাইফার চুমুর এত বড় দাম একটা চুমার কারণে 10,000 একটা চুমার কারণে 10,000 সাহাবীদেরকে মুক্ত করেছে রোম সম্রাট কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে এ নবীর সাহাবীরা আর বসে থেকো না তোমরা সবাই লাইন হয়ে যাও এক এক করে সবাই হুযাইফার কপালে তোমরা চুমু দাও আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা এই হুযাইফা তো সেই হুযাইফা রাসূলের একজন কত দামি সাহাবী আমি আপনাদেরকে বোঝানোর জন্য যে আলোচনাটা করতেছিলাম হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা নাকি রাসূলের জীবিত অবস্থায় যত সাহাবী ছিলেন সবাই তার কপালে যখনই দেখা হতো তখনই চুমু খেত সুবহানাল্লাহ বলেন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা কত সম্মানে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা যখন আবার ওই মদিনা থেকে আবার চলে গেলেন ইরাকের দিকে দিন প্রচার করার জন্য ইসলাম প্রচার করার জন্য ওই যখন ইরাকের দিকে চলে গেছেন দিন ইসলাম প্রচার করতে করতে ইরাক দেশের ভিতরে ইরাক দেশের বাগদাদ শহরের পাশে দজলা নদীর তীরে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায় হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা বিদায় নেওয়ার পরে ইসলাম ধর্মের যারা প্রচারক ছিলেন সাহাবী ছিলেন যেই ব্যক্তি যেই জায়গায় মৃত্যুবরণ করেছেন শাহাদাত বরণ করেছেন ওই জায়গার মধ্যেই তাদেরকে কবর দেওয়া হয়েছে তাদেরকে শায়িত করে দেওয়া হয়েছে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা এবং তার সঙ্গে আরেকজন সাহাবী ছিল আব্দুল্লাহ ইবনে আনসারি এই দুইজন সাহাবী যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন বিদায় নেওয়ার পরে ইরাকের বাগদাদ শহরের পাশে আরেকজন সাহাবীর কবর রয়েছে রাসূলের একজন অন্যতম সাহাবী হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা তার কবরের কাছ থেকে আরেকটি দূরে হলেন ওই দজলা নদীর তীরে দুইজন সাহাবীর কবর দেওয়া হলো একজন হলেন হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা আর আরেকজন হলেন আব্দুল্লাহ আল আনসারী এই দুইজন সাহাবী ওই জায়গার মধ্যে বিদায় নেওয়ার পরে ওই জায়গার মধ্যে তাদেরকে কবর দেওয়া হলো কবর দেওয়ার পরে শত শত বছর পার হয়ে গেছে হাজার বছর পার হয়ে যাওয়ার পরে 1933 সালের ঘটনা 1933 সালের ভেতরে ওই দজলা নদীর পানি যখন বৃদ্ধি হয়ে গেল ওই দজলা নদীর মধ্যে যখন পানিটা বেড়ে গেল পানি বেড়ে যাওয়ার কারণে পানির যখন স্পিড শুরু হয়ে গেল নদীর দুই পাশে ভাঙন শুরু হয়ে গেল ওই নদীটা ভাঙতে ভাঙতে যখন হুযাইফার কবরের কাছে চলে গেছেন একই জায়গার মধ্যে হুযাইফা এবং আনসারির কবর রাসূলের দুইজন সাহাবী ওই পানিটা ভাঙতে ভাঙতে পানি যখন তাদের কবরের কাছে চলে গেছেন ওই সময় বাগদাদের শাসক ছিলেন
ছিলেন বাদশা সালমান ওই বাদশা সালমানকে গভীর রাতে স্বপ্নের মধ্যে হুযায়ফা স্বপ্নের মধ্যে দেখায় এই বাদশা সালমান আমরা নবীর সাহাবে এই দজলা নদীর তীরে আমাদের অবস্থান করা হয়েছে এই দজলা নদীর তীরে আমাদের কবর হয়েছে নদীটা ভাঙন শুরু হয়েছে আমাদের কবরের মধ্যে পানি ঢুকতেছে সহ্য করতে পারি না আমাদের কবরটা এই জায়গা থেকে স্থানান্তরিত করে দাও لله تكبير আমার প্রিয় মুসলমান ভাইরা রাসূলের সাহাবীদের কত দাম বিদায় নিয়েছে শত বছর পার হয়ে গেছে অথচ তাদের কবরের মধ্যে পানি ঢুকতেছে সহ্য করতে পারে নাই বাদশা সালমানকে স্বপ্ন দেখায় এখান থেকে বোঝা যায় মুসলমানরা যখন বিদায় নিয়ে চলে যাবেন তারও একটা লাশেরও দাম আছে না নাই আরো জোরে বলেন আমার প্রিয় মুসলমান ভাইরা কিন্তু মনে বড় কষ্ট লাগে মাঝে মধ্যে আমাদের দেশের মধ্যে সমাজের মধ্যে দেখা যায় কিছু কিছু মানুষ বিদায় নিয়ে চলে যায় যাদের লাশের সঙ্গেও বেদবি হয় কি হয় না আরো জোরে বলেন আমি গতকালকে একটা ঘটনা দেখার পর আশ্চর্য হলাম বাংলাদেশের বাগেরহাট জেলার শরণখোলা থানার ভিতরে একটা বাবা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন দীর্ঘদিন তিনি একটা প্রাইমারি স্কুলের মধ্যে শিক্ষকতা করেছেন প্রাইমারি টিচার ছিলেন কিন্তু যখন তিনি বিদায় নিয়ে চলে গেলেন মৃত্যুবরণ করলেন কয়েক লক্ষ টাকা ঋণ রাখার কারণে বিদায় নিয়ে চলে গেছেন তার লাশটা মসজিদের পাশে পড়ে আছে তার লাশের পাশে কেউ নাই তার স্ত্রী সন্তান যারা ছিল ওই স্বামীর ঋণ থাকার কারণে ওখান থেকে তারা পালিয়ে গেছে আমার প্রিয় ভাইরা কথাটা বোঝার চেষ্টা করবেন সকালবেলা লাশটা মসজিদের সামনে রাখা হয়েছে দুপুর চলে যায় বিকাল চলে যায় সন্ধ্যা চলে যায় তারপরে তার সন্তানেরা তার কাছে আসে না বাবা কিছু ঋণ রেখে গেছে ঋণটা পরিশোধ করতে পারবে না ওই ঋণের দায়িত্ব কোনো সন্তানে নেবে না এই জন্য বাবার লাশটা রেখে সন্তান স্ত্রী সবাই পালিয়ে গেছে আমরা দুই দিনের দুনিয়া কিসের মহত্ব কিসের জন্য দুনিয়াটা শেষ করে দিচ্ছি আমার তো মনে হয় আমরা কাজ করি নামাজ পড়ার টাইম পাই না জমিতে এত কাজ করি ফসল ফলাতে হবে আমাদের সন্তান যেন ভালো থাকে তাদের যেন টাকা পয়সা হয় আমি চাকরি করতে করতে জীবনটাকে শেষ করে দিলাম আবার কেউ বা ব্যবসা করতে করতে টাইমটা শেষ করে দিলাম আজান হয় মসজিদের দিকে যেতে পারি না ওই স্ত্রী সন্তান যেন ভালো থাকে আপনার মৃত্যুর পরে আপনার সন্তান যেন ভালো থাকে তার যেন টাকা পয়সা থাকে ভালো একটা গাড়ি থাকে ভালো একটা বাড়ি থাকে এই চিন্তা করে করে আপনার জীবনটাকে শেষ করে দিলেন ওরে মুসলমান চোখটা বন্ধ করে দেখেন আপনার স্ত্রী সন্তান কেউ কিন্তু আপনার কাছে আসবে না যদি বিপদের মধ্যে পড়েন ওই কবরের ভেতরে একমাত্র আমুল আপনার কাজে আসবে আমার প্রিয় মুসলমান ভাইরা বুঝানোর জন্য আপনাদেরকে বলতেছিলাম এই যে প্রাইমারির শিক্ষক বিদায় নিয়ে চলে গেলেন রিটায়ার করেছেন 40 বছর ধরে স্কুলে প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন প্রত্যেক মাসে হাজার হাজার টাকা বেতন পাওয়ার পরে স্ত্রী সন্তানকে খাওয়াইলো অথচ স্ত্রী সন্তান মৃত্যুর পরে লাশের কাছে যায় না এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে হাজার হাজার ছাত্রকে সে কিন্তু প্রাইমারিতে পড়াইছে অথচ নিজের সন্তানদেরকে কোরআন সুন্নার শিক্ষা দিতে পারে নাই তার সন্তানেরা যদি হুজুর হতো একজন যদি আলেম হতো কোরআনের জ্ঞান যদি থাকতো হাদিসের জ্ঞান যদি থাকতো ওই বাবা যদি ফকির হয়ে মারা যেত ওই সন্তান কখনো বাবার লাজ ছেড়ে যেত না আরো জোরে বলেন ঠিক কিনা এই জন্য আপনার সন্তানের জন্য আপনি বাড়ি করতে পারলেন কিনা আপনি গাড়ি করতে পারলেন কিনা 10 বিঘা জমি রেখে যেতে পারলেন কিনা এটা বেশি জরুরি নয় আপনি বাবা মা হিসেবে আপনাদের জন্য বেশি জরুরি হলো আপনার সন্তানদেরকে আপনি দ্বীন ইসলামের শিক্ষাটা দিতে পারলেন কিনা আপনার চারটা সন্তান একটা সন্তানকে আপনি আলেম বানান আপনার সন্তানকে হুজুর বানান মাদ্রাসায় পড়ান হাফেজ বানান গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার যদি ঋণ থাকে আপনার যদি হাজার হাজার টাকা ঋণ থাকে আর আপনার সন্তান যদি হুজুর হয় আলেম হয় আপনার সন্তানের মধ্যে যদি কোরআন হাদিসের জ্ঞান থাকে আপনার সন্তান আপনার লাশটা ছেড়ে কখনোই পালিয়ে যাবে না আপনার সন্তান ঘোষণা করবে প্রয়োজনে আমার বাড়িটা বিক্রি করব বসত ভিটা বিক্রি করব কিন্তু আমার বাবার ঋণ রেখে আমি কখনোই কবরে দেব না এই জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কার পিছে ছুটবেন কিসের জন্য ছুটবেন কিসের জন্য কোন কাজ করবেন আখিরাতের কথা মনে করেন আমি কিন্তু এর মানে আপনাদেরকে বলতেছি না
টাকা পয়সা ইনকাম করবেন না কামাই করবেন না ব্যবসা বাণিজ্য করবেন না এই কথা কিন্তু আমি আপনাদেরকে বলতেছি না অবশ্যই টাকা পয়সা কামাই করবেন ব্যবসা করবেন চাকরি করবেন টাকা পয়সা অর্জন করবেন তবে যতটুকু দরকার কোনোভাবে নিজের মতো চলার কারণে অতিরিক্ত টাকা কিন্তু বিপদগামিতা হওয়ার প্রধান কারণ হয় মানুষের টাকা পয়সা যত বেশি হয় ততই আল্লাহকে ভুলে যায় এই জন্য যতটুকু দরকার এতটুকু আল্লাহর কাছে চান তাই নিয়ে বসে থাকেন তাই জীবিকা অর্জন করেন তাই আল্লাহর কাছে সবুর করেন অতিরিক্ত টাকা পয়সা সম্পদ কোনো দরকার নাই বেশি টাকা পয়সা সম্পদ যদি হয় আর আপনি যদি আল্লাহকে ভুলে যান মনে রাখবেন আপনি বিদায় নিয়ে চলে যাবেন আপনার সন্তানেরা আপনার সম্পদকে বণ্টন করার জন্য তারা ঝগড়ায় লিপ্ত হবে কথা বলেন না কেন যার যত টাকা তার তত বিপদ মারা যাওয়ার পরে সন্তানেরা বাবাকে বাদ দিয়ে কে কয়টা বাড়ি পাবে কে কয়টা বাড়ি পাবে কে কয় বিঘে জমি পাবে কে কয় শতক জায়গা পাবে এটা নিয়ে তারা ব্যস্ত হয়ে যায় কথা কোন ঠিক কিনা এই জন্য বলতেছিলাম আমি আপনাদেরকে যে এই বিষয়টা মেসেজ দেওয়ার জন্য এত দূরে এনেছি হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা এবং রাসূলের সাহাবী আব্দুল্লাহ আনসারী স্বপ্ন দেখাইছেন কাকে ভুলে গেছেন নাকি আপনারা বাদশা ফয়সালকে স্বপ্নে দেখাইছে কবরের মধ্যে পানি ঢুকতেছে প্রথম দিনে স্বপ্নে দেখাইছে বাদশা ফয়সাল বুঝতে পারে নাই স্বপ্নটা ভুলে গেছে দ্বিতীয় দিনে আবার স্বপ্ন দেখাইলেন আবার তিনি স্বপ্নটা ভুলে গেলেন তৃতীয় দিনে আবার স্বপ্ন দেখাইলেন স্বপ্নটা তাও ভুলে গেছে তিন দিন স্বপ্ন দেখানোর পরে যখন বুঝতে পারে না ওই সময়ের ওই ইরাকের মধ্যে সবচাইতে বড় যিনি মুফতি ছিল গ্রান্ড মুফতি ওই মুফতিকে এই রসুলের সাহাবী আব্দুল্লাহ আনসারী হুযাইফি স্বপ্ন দেখাইস আমরা রসুলের সাহাবি এই দজলা নদীর পানি ঢোকার কারণে আমরা কবরের ভেতরে আমরা বড় বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছি বড় সমস্যা হয় এই স্বপ্নটা যখন গ্রান্ড মুফতি দেখার পরে ব্যাখ্যাটা বুঝতে পেরেছেন ওই গ্রান্ড মুফতি বাদশা ফয়সালের কাছে যাওয়ার পরে ডাকতে বলে বাদশা ফয়সাল এক নয় দুই নয় তিন দিন ধরে রসুলের সাহাবি আপনাদেরকে স্বপ্ন দেখাইছে কেন আপনারা স্বপ্ন অনুযায়ী কার্যক্ষমতা নেন নাই বাদশা ফয়সাল বড় বড় ভুল করেছে রাতের বেলা স্বপ্ন দেখি সকাল বেলা মনে থাকে না এত টেনশন কাজের মধ্যে থেকে ঘটনাটা মনে করতে পারে না আর দেরি করব না বাদশা ফয়সাল ওই গ্রান্ড মুফতিকে ঘোষণা করে দিলেন আপনি জানা জানি করে দেন রসুলের দুইজন সাহাবি আব্দুল্লাহ আনসারী এবং হুযাইফা দজলা নদীর পাড়ে আছে এদের এই লাশটাকে সরাইয়ে উন্নত্তরে সরাই দিতে হবে কিন্তু যখন এই ঘটনাটা মিডিয়াতে প্রচার হয়ে গেলেন চতুর্দিক থেকে জানাজানি হয়ে গেলেন চতুর্দিকে জানাজানি হওয়ার পরে সেই সময়টা ছিল হজের সময় গোটা পৃথিবীর মুসলমানেরা বলে আমরা রসুলের সাহাবিকে সরাসরি দেখতে চাই রসুলের সাহাবির লাশটা কবরের মধ্য থেকে উঠানো হবে ঘটনাটা সরাসরি দেখতে চায় কিন্তু হজের সময় হওয়ার কারণে হাজিরা যখন আবদার করলেন এ বাদশা ফয়সাল এখন আমরা হজ করার কারণে হজের কাজে আমরা ব্যস্ত আছি খবরদার খবরদার নবীর সাহাবিকে তোমরা এখন উঠাতে পারবা না আমরা হজ করতে যাওয়ার পরে হজ করে যাওয়ার পরে যখন শেষ হয়ে যাবে তখন নবীর সাহাবিকে উঠাই বা তারপরে তাদের কবর তন্নত্তরে নিয়ে যাওয়া হবে আমার প্রিয় মুসলমান ভাইরা আমার প্রিয় মুসলমান বন্ধুগণ আরবের লোকজন কিন্তু হাজিদেরকে সবচাইতে বেশি সম্মান করে বাদশা ফয়সাল হুজুরদেরকে ডাক দিলেন কি করা যায় হজ হতে হতে তো আরো 15 দিন লাগবে এই 15 দিনের মধ্যে তো কবরের মধ্যে পানি ঢুকে যাবে এখন আমরা কি করতে পারি পরামর্শ দেন গ্রান্ড মুফতি সহ সমস্ত আলেমেরা ফতোয়া দিল যেহেতু হাজিদের আবদারকে আমাদেরকে রক্ষা করা লাগবে আর 15 দিন যদি আমরা রসুলের সাহাবির এই কবরটাকে রক্ষা করতে চাই তাহলে দজলা নদীর পাশ দিয়ে যেহেতু তাদের কবরটা আছে ওই কবরটা বাদ দিয়ে 10 হাত দূরে দিয়ে আমরা একটা বাঁধ নির্মাণ করি যেই নির্মাণ করার কারণে আমরা 15 দিন কবরটাকে সেভ করতে পারবো আর 15 দিন পরে যখন হাজিরা বাড়িতে ফিরে আসবে তখন তাদেরকে সঙ্গে করে নিয়ে আমরা রসুলের সাহাবির লাশটা দেখবো জোরে বলেন আল্লাহু আকবার আমার প্রিয় বন্ধুগণ আমার প্রিয় মুসলমান ভাইরা রসুলের সাহাবী বিদায় নিয়ে চলে গেছেন হাজারো বছর আগে অথচ সেই সাহাবীদের প্রতি লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা আছে না নাই আরো জোরে বলেন যারা রসুলের সাহাবি আল্লাহওয়ালা পীর বুজুর্গ আলেম ওলামা এই জমিনের মধ্যে যারা দিন ইসলামের প্রসার করেছেন এই বাংলাদেশে যারা যারা এসেছেন আমাদের মহাস্থানগড়ে মাই সাওয়ার বলঘি আবার সিলেটে এসেছেন খানজান শাহজালাল শাহপরাণ আবার বাগেরহাটে এসেছেন শাহজাহান শাহজালাল এই সমস্ত আল্লাহর অলিদের কবর যদি স্থানান্তরিত করা হয় আর যদি কবর থেকে ঘোষণা হয় আমাদের কবরটা তোমাদেরকে সরাতে হবে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান তাদের দেখার জন্য যাবে কি যাবে না আরো জোরে বলেন
এটাই হলো আলেমদের ভালোবাসা এটাই হলো সাহাবীদের ভালোবাসা এটাই হলো কোরআনের খাদেমদের ভালোবাসা হাজার বছর পার হয়ে যাবে খাদেমদের সম্মান কমবে না কথা বলেন ঠিক কি না আমাদের সম্মান পাওয়ার জন্য ক্ষমতার দরকার নেই আমাদের সম্মান পাওয়ার জন্য বিরোধী দলীয় নেতা হওয়ার দরকার নেই আলেম যারা হুজুর যারা এদের সম্মান সব জায়গায় আছে না নাই বাংলাদেশের একজন পরিচিত মুখ বিশাল বড় নেতা শামীম ওসমান চেনেন কি চেনেন না নারায়ণগঞ্জের শামীম ওসমান চেনে না এমন কোন লোক বাংলাদেশে নাই যিনি সব সময় ডায়লগ দেয় খেলা হবে কি হবে খেলা হবে ডায়লগ দিয়ে তিনি ভাইরাল শুধু বাংলাদেশ নয় ভারতে মাহফিলে গেলে দেখেছি ভারতের লোকজনেরও মুখে মুখে এই খেলা হবে ডায়লগ গতকালকে তিনি আমেরিকাতে গেছেন ঘুরতে আমেরিকার প্রবাসীরা যখন তিনি আমেরিকায় রাস্তায় নেমেছেন তাকে ভুয়া শামীম ওসমান বলে খেলা হবে বলে তার উপরে হামলা করেছে তাকে লাঞ্ছিত করেছে আমি যে বিষয়টা আপনাদেরকে বুঝাতে চাই ভালো করে শুনবেন তারপরে মন্তব্য করবেন সে লাঞ্ছিত হলেন সে অপমানিত হলেন বাংলাদেশের একজন প্রভাবশালী নেতা ক্ষমতাবান নেতা ওখানে যাওয়ার পরে তিনি লাঞ্ছিত হলেন আমি দেশের নাগরিক হিসেবে আমার দেশের কোনো নেতা কোনো ব্যক্তি অন্য দেশে লাঞ্ছিত হবে এটা কখনোই কাম্য হতে পারে তবে আমি একটা কথা বলতে চাই এই দেশে ক্ষমতা অন্য দেশে গিয়ে অপমানিত আছে না নাই আবার দেখবেন যখন ক্ষমতা থাকে হাজার হাজার পুলিশ প্রশাসন সিকিউরিটি গার্ড তাদের পেছনে পেছনে ঘোরে আবার যখন ক্ষমতা যায় তাদের পেছনে সিকিউরিটি থাকে না অন্য দল যারা ক্ষমতায় আসে তারা আবার এদেরকেই জেলের মধ্যে ঢুকায় কথা বলেন না কেন এটাই তো বাংলাদেশ যার সিয়ার আছে যার ক্ষমতা আছে তার মোশন আছে ভাব আছে নিরাপত্তা বাহিনী আছে ক্ষমতা যায় আবার অন্য দল ক্ষমতায় এসে এদেরকে জেলে ঢুকায় ওরা আসে এদেরকে ঢুকায় এটাই হলো বাংলাদেশের রাজনীতি আমার কথার সঙ্গে কি আপনি একমত তার মানে বাংলাদেশের সম্মান নেতা খাতাদের সম্মান ক্ষমতা থাকলে আছে ক্ষমতা না থাকলে আজকে যেই পুলিশেরা আজকের নেতাদের গ্রেপ্তার করতেছে আবার যদি ক্ষমতার পরিবর্তন হয় দেখবেন একই পুলিশ এখন যারা ক্ষমতায় আছে এরা ক্ষমতা না থাকার কারণে এদেরকে কি করবে আবার এদের গ্রেপ্তার করবে পুলিশও এক ক্ষমতাও এক যাদের সিয়ার আছে তাদের পাওয়ার আছে যাদের সিয়ার নেই তাদের পাওয়ার নাই কিন্তু এক্সেপশনাল আমি যেটা বুঝাতে চাই বাংলাদেশের যারা হুজুর যারা আলেম যারা মসজিদের খতিব মাদ্রাসার শিক্ষক এদের ক্ষমতা থাক না থাক এমপি হোক না হোক এদের সম্মান সব সময় আছে আছে না নাই বাংলাদেশের কোরআনের ফাঁকি আল্লামা সাইদি আজ প্রায় এগারো বছর হলে জেলের ভেতরে বন্দি ক্ষমতাই নাই আগে এমপি ছিল আপনাদের কি মনে হয় সম্মান কি কমছে জোরে বলেন কমেছে বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যত দল বলেন প্রত্যেকটা দল যদি এক জায়গায় সমাবেশ করে আর আল্লামা সাইদিকে যদি এক ঘন্টার জন্য ছেড়ে দেওয়া হয় আমার বিশ্বাস ওই সমস্ত রাজনৈতিক সমাবেশে সর্বোচ্চ এক লক্ষ লোক হবে আর কোরআনের পাকে আল্লামা সাইদিকে দেখতে এক লক্ষ নয় অন্তত এক কোটি মানুষ তাকে দেখার জন্য হাজির হবে কথা কন ঠিক কি না এটা ক্ষমতা নয় এটা হলো ভালোবাসা এটা কি জোরে বলেন এটা কি এ ভালোবাসা ক্ষমতা দিয়ে আসে না ভালোবাসা হলো কোরআনের কারণে কোরআনের খিদমতের কারণে আমরা মনে প্রাণে বিশ্বাস করি কোরআনের ফাঁকি মুক্ত হয়ে আবারও কোরআনের কথা বলবে ইনশা যেভাবে ঢাকা সিলেটে গণজোয়ার তৈরি হয়েছে গতকালকে দেখলাম হাজারো মানুষ কোরআনের ফাঁকি আল্লামা সাইদির মুক্তি চেয়ে মিছিল করছেন দলমত রাজনীতি নয় যে জনস্রোত তৈরি হচ্ছে যে জনসমুদ্র তৈরি হচ্ছে আলেমদের মহব্বতের মানুষ দেখা যাচ্ছে বোঝা যায় আল্লাহর কাছে দোয়া করব অলতিবিলম্বে অল্প সময়ে কোরআনের পাখি আবারও কোরআনের ময়দানে ফিরবে ইনশা কোরআনের পাখিগুলো কোরআনের কথা বলুক আমরা চাই কি চাই না আমার ভাইরা খুব ভালো করে বুঝবেন গত দুই তিন বছর আগে মাহফিলে গেলাম ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গি থানা আবুল কাসিম নামে এক চাচা আমার হাত ধরে কান্না করতে করতে বলতেছে হুজুর আমার জীবনের একটা আশা জোরে বলেন কয়টা আশা আমি বললাম আশাটা কি বলতেছে আপনি দোয়া করবেন আমার জীবনের কোনো চাওয়া পাওয়া নেই আল্লাহর কাছে একটা দোয়া আমি তাহাজ্জুদ পড়ে করি আল্লাহর কাছে বলেছে আল্লাহ আমি যেন কোরআনের পাখি আল্লামা সাইদির মুক্তি দেখতে পেরে সরাসরি আর জীবনে একটা বার তার কোরআনের আলোচনা শুনতে পারি আল্লাহ আকবার বলেন এরকম একজন নয় হাজারো মানুষ চোখের পানি ফেলে আলেমদের জন্য দোয়া করে সুতরাং আমরা মনে করি আমরা বিশ্বাস করি যে গণজোয়ার যে জনস্রোত যে জনসমুদ্র আসছে কোরআনের পাখি মুক্ত হবে আবারও কোরআনের ময়দানে ফিরবে ইনশা আর একটা বিষয় প্রমাণ হয়ে গেছে কোনো আদর্শিক দলকে
কোন আদর্শকে জেল জুলুম নির্যাতন ফাঁসি করে ফাঁসি দিয়ে দমিয়ে রাখা বরং আপনি আদর্শের মোকাবেলা করতে গেলে আরেকটা আদর্শ লাগবে আর আপনি শক্তি দিয়ে পেশি শক্তি দিয়ে তাদেরকে যদি দমিয়ে রাখতে চান দমিয়ে থাকবে না তাদের ভেতরে আরো স্পিরিট তৈরি হবে গণজোয়ার তৈরি হবে তার বাস্তব প্রমাণ মুসলমানেরা দেখতে পারতেছে সুতরাং আজ কাল হোক কোরআনের ফাঁকিদেরকে আমরা আবারো দেখতে পারবো ইনশা তাহলে রসূলের সাহাবীদেরকে দেখার জন্য গোটা পৃথিবীর মুসলমান পাগল হয়ে গেছে রসূলের সাহাবীদের প্রতি আলেমদের প্রতি ভালোবাসা আছে না নাই আমার প্রিয় বন্ধুগণ শেষ কথাটা আপনাদেরকে যেই বিষয়টা বোঝানোর জন্য এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের মধ্যে আলোচনাটা করলাম বোঝার চেষ্টা করবেন ওই যে দজলা নদীর পাশে সাহাবীদের কবরের সাইডে যখন ওই বেড়িবাঁধ তৈরি করে দেওয়া হলো একটা পাশের তৈরি করে পনেরো দিন পার হয়ে যাওয়ার পরে হাজিরা যখন আবার ওই বাগদাদে চলে আসলেন এমন সময় যখন একটা নির্দিষ্ট দিন ঘোষণা করা হলো রসুলের দুইজন সাহাবীর লাশটা কবরের মধ্য থেকে ওঠানো হবে এই দৃশ্যটা দান দিনটা ঘোষণা করার পরে নির্দিষ্ট দিনের দুই দিন আগে পূর্বে দেখা গেলেন ওই বাগদাদ শহরে ওই দজলা নদীর আশেপাশে গোটা পৃথিবীর এক নয় দুই নয় দশ লক্ষ মুসলমানেরা রসুলের সাহাবির কবর দেখার জন্য হাজির হয়ে গেছে এই দশ লক্ষ সাহাবি চলে এসেছেন বাগদাদ শহরটা পুরোটা জাম হয়ে গেছে পুরো শহরটা লোকে লোকারণ্য হয়ে গেছেন পরের দিনে যখন কবরটা খনন করা হলো কবরের মধ্য থেকে রসুলের সাহাবির লাশটা উত্তোলন করা হবে এমন সময় আসতে করে যখন আলেমদেরকে সামনে দেওয়া হয়েছে যখন আবদুল্লাহ ইবনে হুজাইফ এবং আনসারির কবরের কাছে গেছেন কবরের মাটিগুলো আসতে করে সরাই দেওয়ার পরে কবরের মধ্য যখন সাহাবির লাশটা দেখার জন্য চলে গেছে যা লক্ষ্য করে দেখে এক হাজার বছর আগে বিদায় নিয়ে চলে গেছে অথচ সাহাবিদের লাশটাকে দেখা যায় মনে হচ্ছে এখনো তারা জীবিত অবস্থায় হাসতেছে আল্লাহু আকবার বলে রসূলের সাহাবি হাজার হাজার বছর পার হয়ে গেছে তারপরে তাদের শরীরটা মাটি খায় নাই তারপরে তাদের মনে হচ্ছে জীবন্ত তার মানে বোঝা গেল রসূলের সাহাবীরা আল্লাহর ওলিরা আল্লাহওয়ালারা শহীদেরা কখনোই মৃত্যুবরণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু লিমাইয়াকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া ওয়ালাকিন লা তাশুরু আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা শহীদ হয় আল্লাহর জন্য জীবন দেয় তারা মরে না বরং তারা জীবিত কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের খাবার পরিভ্রমণ করে বিছায়া দেয় জোরে বলেন সুবহানাল্লাহ সুতরাং সে রসুলের সাহাবীদের মতো ইমান যদি আমাদের হয় রসুলের সাহাবীদের মতো কোরআনের খাদেম যদি আমরা হতে পারি আমরা রসুলের সাহাবী হতে পারবো না রসুল বিদায় নিয়ে চলে গেছে আমরা কোরআনের সৈনিক হতে পারি কি পারি না ওই কোরআনের পক্ষের ইসলামী আন্দোলনের কর্মী যদি হই কোরআনের সৈনিক যদি হই একজন আলেম একজন খতিব একজন মুয়াজ্জিন যদি হই আমাদের সম্মান আল্লাহর কাছে আছে না নাই আমরাও ঠিক একই রকম ভাবে সাহাবীদের থেকে উৎসাহ নিয়ে দ্বীনের পথে ইসলামের পথে কোরআনের পথে আজীবন টিকে থাকব ইনশা ওই কোরআনের পথে থাকতে কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখান লিল্লাহি তাকবীর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআনের পথে দ্বীন ইসলামের পথে ঈমান নিয়ে থাকার তৌফিক দান করুক সকলে বলেন আমিন।